সাকিব আল হাসান বিষয়ে শিক্ষার্থী জনতার উদ্দেশ্যে আমরা কিছু জরুরি আহ্বান জানাতে চাই। সাকিব আল হাসানকে ঘিরে আওয়ামী লীগ নতুন অপচেষ্টা করছে। দর্শক, আওয়ামী লীগ এক এক সময় এক এক রূপে ফিরে আসার চেষ্টা করে ব্যর্থ হয়। এখন সাকিব আল হাসানকে ঘিরে আওয়ামী লীগ নতুন কিছু ষড়যন্ত্র চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে চাই। সাকিব আল হাসান ভালো পারফর্ম করেছে রাওয়ালপিন্ডি টেস্টে। এখন আওয়ামী লীগের লোকজন ইভেন্ট খুলেছে। আমি দেখতে পেয়েছি যারা বিপ্লবের পক্ষে ছিল অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক। প্রশ্ন করেছি কেন, বলে যে দেশের ক্রিকেটের স্বার্থে। এরকম নানান বিভ্রান্তিমূলক বয়ান বাজারে এস্টাবলিশ করার চেষ্টা করেছে ফেসিবাদের দালালরা, যে সাকিব আল হাসান তিনি তো দেশে ছিলেন না, কানাডায় থেকে কিভাবে হত্যা মামলা আসামি হন, এটা মিথ্যা মামলা, তিনি ক্রিকেটার, তাকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হোক। আবার এরই মধ্যে আপনারা জানেন যে আমার এক বড় ভাই লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বিসিবিকে, যে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফেরানো হোক। বিসিবি নিয়ে জরুরি মিটিংও করেছে। আসলে আমাদের কি করা উচিত, আমরা কি করব, আমাদের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে কিছু জরুরি কথা প্রথমে বলতে চাই। একটা মানুষের জীবন হোক, সে গার্মেন্টস কর্মী কিংবা রিক্সাওয়ালা, তার জীবনের মূল্য এই যে বিশ্বকাপ হয় না, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ট্রফি, ফুটবল বিশ্বকাপ ট্রফি, এরকম আরো যত বিশ্বকাপ হয় সব ট্রফি যদি একত্র করা হয়, তার চাইতে একজন বিপ্লবীর রক্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব যেখানে বিশ্বকাপ ট্রফির এই চারানার মূল্য নাই একজন মানুষের জীবনের সামনে, সেখানে সাকিব আল হাসান কি পারফর্ম করলো আর কোন টেস্ট জেতালো, এটা কখন একজন মানুষের জীবনের চাইতে মূল্যবান হতে পারে না। আমাদের এই আকিদা আগে প্রসেস করতে হবে। অতএব প্রথমে দেখতে হবে সাকিব আল হাসান আসলে অপরাধী কিনা। যদি অপরাধী হয়ে থাকে, তিনি ভালো পারফর্মার কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার কেন, তিনি 100 বার 1000 বার বিশ্বকাপ ট্রফি জিতে আনলেও তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই মিনিমাম নৈতিকতার জায়গাটা আমাদের ঠিক করতে হবে, আবেগে চলা যাবে না। এরপরে আসেন যে কথাটা বলা হচ্ছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন, তিনি তো কানাডায় ছিলেন, মিথ্যা মামলা। এরা একেবারেই আমি বলবো যে মূর্খ, আইন বোঝে না, কিছু বোঝে না। আচ্ছা, তার এজাহারে কি লেখা হয়েছে আপনি কি জানেন? এজাহারে কি লেখা হয়েছে এফআইআরে যে সাকিব আল হাসান সশরীরে এসে তাকে হত্যা করে গেছে, এরকম কোনো অভিযোগ তো তার বিরুদ্ধে করা হয়নি। অনেক আসামি করা হয়েছে, আসামিরে কেউ সরাসরি অংশগ্রহণ করেছে হত্যাকাণ্ডে, কেউ সমর্থন করেছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ টাকা দিয়েছে, নানানভাবে সহায়তা করেছে। এখন সাকিব আল হাসান কানাডায় থেকেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে। কিভাবে? তিনি টাকা দিতে পারেন, তিনি বুদ্ধি দিতে পারেন, তিনি সমর্থন করতে পারেন, পরিকল্পনা করতে পারেন, এভাবে তো হতে পারেন। আপনারা কি জানেন যে সাকিব আল হাসান কোনো টাকা দেয়নি? একটা সহজ হিসাব বুঝেন, সাকিব আল হাসান একজন ডামি এমপি ছিলেন। এখন যে লোকটা জানে যে এটা একটা ভোটারবিহীন নির্বাচন, সম্পূর্ণ অসৎভাবে অনৈতিকভাবে এখানে নির্বাচন হচ্ছে, এটা সব জালিয়াতি, এটা কোনো নির্বাচন নয়, জেনে শুনে সাকিব আল হাসান নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এমপি হয়েছেন, এবং আপনি চিন্তা করেন হাসিনার মতো গণহত্যাকারী ঘনিষ্ঠ সহচর এবং সহযোগী কি সাকিব আল হাসান নয়? হাসিনার মতো গণহত্যাকারী সহযোগী, তার সম্পর্কে আপনার ভালো দৃষ্টিভঙ্গি কেন রাখেন? ক্রিকেট খেলতে হলেই কি হাসিনার সহযোগী হওয়া লাগে? কি অন্যান্য ক্রিকেটাররা, তামিম ইকবাল, এরা কি হাসিনার সহযোগী ছিল? তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে? এর মানে সাকিব আল হাসান হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিল, এটা নিশ্চিত, এবং তিনি বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেছেন জেনে শুনে, এর মানে তিনি অসৎ। এবং সহজ একটা হিসাব দেখুন, একজন এমপি, আওয়ামী লীগের রাজনীতির একটা অংশ আবর্তিত হয় স্থানীয় এমপিদের ঘিরে, অতএব ওই এমপিদের কিছু লোক পালতে হয়, তাদের টাকা পয়সা দিতে হয়, এবং ওই এমপিকে ঘিরেই আওয়ামী লীগের একটা গ্রুপিং চলে। অতএব সাকিব আল হাসান যেহেতু এমপি, তাকে টাকা পয়সা দিতে হয়, তার লোক পালতে হয় ঢাকায়, মাগুরায়, বিভিন্ন জায়গায়, তার পন্থী একটা গ্রুপ থাকে, এটা আওয়ামী লীগের রাজনৈতিক সিস্টেম। অতএব এই বাস্তবতায় সাকিব আল হাসান তার গ্রুপ পালার জন্য বিভিন্ন টাকা পয়সা দেবেন, অর্থায়ন করবেন, এবং তার গ্রুপের লোকজন বিভিন্নভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, এটা একেবারেই স্বাভাবিক।
অতএব আপনার কোন সেন্সে, কোন জুরিসপ্রুডেন্স এর নীতিমালায় বলছেন যে না না সাকিব আল হাসান আসামি হতে পারে না, তিনি তো দেশে ছিলেন না, কানাডায় ছিলেন না, কোথায় পেয়েছেন আপনি আইন বুঝেন? অতএব সাকিব আল হাসানকে ঘিরে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা আওয়ামী দালালরা, ফেসিবাদের দালালেরা, হাসিনার দালালেরা করছে যে সাকিব নির্দোষ, মানে সাকিব নির্দোষ মানে কি নির্দোষ মানুষকে মামলা আসামি করা হয় এটা বোঝাতে চাচ্ছেন? না, কোন নির্দোষ মানুষকে আসামি করা হয়নি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িত, এবং এটা তো জাস্ট অভিযোগ, এখন তদন্ত করা হবে, চূড়ান্ত তদন্তে যদি সাকিব নিজেকে রক্ষা করতে পারেন তাহলে তো ভালো, তাহলে তো সমস্যা নেই, তাকে তো আর ফাঁসি দেবে না কেউ, কিন্তু তার জড়িত থাকাটা একেবারেই স্বাভাবিক, প্রত্যাশিত। একজন এমপি হিসেবে তার লোকজন দেশে থাকবে, তিনি টাকা পয়সা দিবেন, তারা অপকর্ম করবে, এমপির লোকজনেরাই তো অপকর্ম করেছে, এটা একেবারেই স্বাভাবিক। আর এমপিরা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম মূল, তাদেরকে নিয়েই তো যত সব অপকর্ম করা হয়েছে, এমপি কি এমনি এমনি বানিয়ে রেখেছে? আর সাকিব আল হাসান তো স্বতন্ত্র বা অন্য কোনো এমপি না, আওয়ামী লীগের এমপি, নৌকা প্রতীকের এমপি, অতএব বিভিন্ন মিটিং টিটিং তাকে থাকতে হয়েছে এবং বিভিন্ন চাঁদা টাদায় তাকে অংশগ্রহণ করতে হয়। অতএব সাকিব আল হাসানকে নির্দোষ দেখানোর চেষ্টাকে প্রতিহত করে দিন। সাকিব আল হাসানের মামলা প্রত্যাহার চাই, এইসব ফালতু পোস্ট কারা দেন? অনেকে না বুঝে দেন, অনেকে জানে যে নিরীহ তারা হাসিনের বিরুদ্ধে, কিন্তু আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে। এরপরে আসুন, আপনার নৈতিকতাটা কোন পর্যায়ে? মানুষের জীবনের চাইতে ক্রিকেটের সামান্য পারফরমেন্স আপনার কাছে বেশি হয়ে যায় কিভাবে? সাকিব একটা ফেসিবাদের দোসর, হাসিনার সহযোগী, সে মহেন্দ্র সিং ধোনি হোক আর বিরাট কোহলি হোক, তাতে কি হয়েছে? তাকে আপনি কেন সমর্থন করবেন? এর মানে কি মানুষের জীবনের মূল্য আপনার কাছে নেই? আর একটা কথা বলতে চাই দর্শক, এই যে আসিফ মাহমুদ নাহিদ, যারা উপদেষ্টা হয়েছে আমার স্নেহের দুই ছোট ভাই, ওদের যে সাহসিকতা, ওদের যে অবদান, এই সাকিব, খালেদ মাহমুদ, সুজন বা বাংলাদেশের ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে যত ক্যাপ্টেন আছে সবাইকে একত্র করে ভর্তা করলে তাদের যে ওয়েট, তার চাইতে আসিফ নাহিদের ওয়েট অনেক বেশি, আসিফ নাহিদের সফলতার পাল্লা অনেক বেশি, শিক্ষাগত যোগ্যতাও বেশি। আসিফ নাহিদরা যা করেছে, হাসিনার পতন ঘটিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে, আয়নাগর থেকে মানুষকে বাঁচিয়েছে, গণহত্যা থেকে জাতিকে বাঁচিয়েছে, গণহত্যা না হলে এরকম চলতে থাকতো, এটা কয়েকশো ট্রফি জেতার চাইতে বড় কাজ। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, এই বাটপার সাকিব মাশরাফি, এই ধান্দাবাজ, ফেসিবাদের দোসর, হাসিনার কাছের লোক, এদেরকে কোনো সার নেই। আইন অনুযায়ী সাকিব আল হাসানের বিচার হতে হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং একজন অপরাধী কখনো আমাদের আইকন হতে পারেন না, একজন অপরাধীর মুখ বারবার টেলিভিশনে দেখাবে এটা হতে পারে না, এতে অপরাধ সমাজে সহনশীল হয়, এভাবে এটা অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে ঠিক নয়। এজন্য সাকিব যতই ভালো পারফর্ম করুক, পৃথিবীর ইতিহাসে এরকম অনেক এক্সাম্পল রয়েছে, একেবারে সাকিবের চাইতে ভালো পারফর্ম করার লোক অপরাধী হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দিতে হয়েছে, অন্য অন্য খেলায় এরকম আরও ঘটেছে, ফুটবল থেকে শুরু করে অনেক এক্সাম্পল আমি খুঁজেছি, পেয়েছি। অতএব সাকিবকে অনতিবিলম্বে ক্রিকেট থেকে বা জাতীয় দল থেকে বাদ দিয়ে একজন অপরাধী হিসেবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক, আমরা সাকিবকে খুঁজছি। আর শিক্ষার্থী জনতাকে এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে যে সাকিবকে ঘিরে আওয়ামী লীগ তাদের ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে, ফেসিবাদকে, অপরাধকে সমাজে নর্মালাইজ করার চেষ্টা চলছে, এটা হতে দেয়া যায় না।